আমি ডক্টর হিরক পাহাড়ি কনসালট্যান্ট লিভার ট্রান্সপ্লান্ট অ্যান্ড হেপাটোভিলেরি সার্জন মেডিকা হসপিটাল কলকাতা তো অনেকেরই এই প্রশ্নটা থাকে যে অ্যাসিডিটি জিনিসটি কী এবং অ্যাসিডিটির অনেক কিছু কারণ হতে পারে এরকম হতে পারে যে আমাদের যে স্টামাক আছে স্টামাকের লাইনিংটা ড্যামেজ হয়ে গেছে সেখানে অ্যাসিড ড্যামেজ হয়ে গেছে অথবা স্টামাকে বা খাদ্য নালিতে কোনো আলসার আছে এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স সিরিজ যেখানে একটা বাল্ব আছে সেই বাল্বটা ফাংশন খারাপ হয়ে যাওয়ার জন্যে স্টামাকের অ্যাসিডটা বুকের ভেতরে ইসোফেগাসের ভেতরে বুকের ভেতরে রিফ্লাক্স হচ্ছে এবং এটা রেগুলারলি হওয়া সম্ভব এবং বয়সের সাথে অনেকের হয় এবং এই কারণে অনেকের চেস্টে মানে জ্বালা জাতীয় কিছু সমস্যা দেখা দেয় এবং সেটাকেই বলে জিএআরডি সাধারণভাবে যেরকম আমি বললাম যে বুকে জ্বালা হওয়া এটা খুব কমন সিমটম স্পেশালি খাওয়া দাওয়ার ইমিডিয়েটলি পরে বা অনেকে রাতে ঘুমানোর সময় এই সিমটমস হতে পারে অনেকের বুকে জ্বালার সাথে সাথে মুখের ভেতরে বা গলার ভেতরে অ্যাসিডিক খাবার বা অ্যাসিডিক ফ্লোয়েড চলে আসে সেটা একটা সমস্যা হয় অনেকের কাশি অনেকের বুকের যন্ত্রণা এরকম সমস্যা হতে পারে তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ওয়েট লস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ফিচার কারণ ওজন বেশি হওয়ার জন্যে এই রিফ্লাক্স হতে পারে তো ওয়েট লসের মধ্যে রেগুলার এক্সারসাইজ প্রত্যেক দিন অন্তত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করা অনেক সময় য়োগা করা বা ওয়েট লস করলে এই রিফ্লাক্সটা অনেকটাই ইম্প্রুভ হতে পারে ইমিডিয়েট রিলিফ অফ সিমটমস মানে যাদের সিভিয়ার সিমটমস হচ্ছে ইমিডিয়েটলি কি করে কমানো যাবে অ্যান্টাসিডস কে কমানো যেতে পারে ক্যালসিয়াম কার্বোনেট জাতীয় বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জাতীয় অ্যান্টাসিডস রেগুলারলি পাওয়া যায় সেগুলো খেয়ে কমানো যেতে পারে বা খাওয়া দাওয়ার ইমিডিয়েটলি পরে যদি বসে থাকা যায় ইনস্টেড অফ শুয়ে থাকা বা রাতে একদম ফ্ল্যাট হয়ে না শুয়ে একটুখানি যদি মাথার দিকটা উপরে করে শোয়া যায় তাহলে অনেক সিমটমস রিলিফ হতে পারে কিছু ডায়েটারি ট্রিগার্স আছে যেরকম অনেকের কফি খেলে বা চা খেলে চকলেট খেলে বা স্পাইসি ফুডস খেলে গ্যাস্ট্রোসোভিজুয়াল রিফ্লাক্স দেখা দেয় সেইগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে এগুলোতে যদি না কন্ট্রোল হয় তাহলে মেন স্টে যেটা জিআরডি ট্রিটমেন্টের সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটার যেটা কমনলি আমরা জানি ইসোমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় মেডিকেশানসে এই জাতীয় মেডিকেশানস যদি একটু লং টার্ম খাওয়া যায় তাহলে মোস্ট টাইম গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা রিকভার করে যায় একটা খুব ইম্পর্টেন্ট লং টার্ম কমপ্লিকেশন আছে যদি অনেকদিন ধরে রিফ্লাক্স হয় তাহলে ইসোফেগাসে চেস্টের পেছনে যে খাদ্য আছে ইসোফেগাসের কিন্তু লাইনিংয়ে চেঞ্জেস হতে পারে এবং সেটা থেকে একটা মানে দূরের সময় একটা ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থেকে যায় তো এগুলো প্রিভেন্ট করার জন্যে আর্লি ডায়াগনোসিস আর আর্লি ট্রিটমেন্ট করা ইম্পর্টেন্ট তো সার্জারি আছে ক্যাস্ট্রোহিসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের এই ভ্যালভটা যেটা আপনাদের বললাম ভ্যালভটা যদি কাজ না করে তবেই তো রিফ্লাক্স হয় তো ওখানে একটা আর্টিফিশিয়াল ভ্যালভ ক্রিয়েট করার জন্য একটা প্রসিডিওর আছে সেটাকে নাম সেটার নাম হচ্ছে ফান্ডোপ্লাইকেশন যাদের মেডিক্যাল থেরাপিতে ট্রিটমেন্ট করা হচ্ছে না বা যাদের প্রচণ্ড সিভিয়ার ডিজিজ হয়ে গেছে তাদের জন্যে এই ফান্ডোপ্লাইকেশন সার্জারিটা করা পসিবল মোস্ট অফ দ্য টাইম আজকাল ল্যাপ্রোস্কোপিক্যালি হয়ে যায় এবং খুব রেয়ার কেসেসে ওপেন সার্জারির প্রয়োজন হয়